হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে আমারই গ্রামের চৈত্র মাসে যে গাজন মহোৎসব হয় সেখানেই এক ধরনের আজব খেলা হয় যেখানে মরার মাথা নিয়ে খেলা হয়। তো সেই খেলাটাই আজকে দেখাবো। তো না কেটে না ইয়ে করে ভিডিওটা সঙ্গে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই মাথাকে দুধ গঙ্গা জল দিয়ে পুজো করে জাগানো হয় এবং সেই মাথাকেই এবার আসরে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে আসরে খেলা দেখানোর জন্য। তো দেখা যাক এরপরে খেলা কীরকম হয়, চলো দেখে নিয়ে যাক। এইভাবেই নামার পর সব আস্তে আস্তে মরার মাথা নিয়ে গোল গোল করে প্রথমে আরম্ভ হয় খেলা এবং এরপর গানের মাধ্যমে খেলাটা শুরু করা হয়। তো এবার গানটা শুনে নিই, গানটা কীরকম কী হয় একটু শুনে নিই গানটা, চলো দেখা যাক। এইভাবে বসে গান করার পর একটা মুখরা শেষ হয়ে যাওয়ার পর গানের পুলি শেষ হয়ে যাওয়ার পর এরপর ধরা হয় দাঁড়িয়ে এক ধরনের গান করা হয় যেটাকে কি বলে সুর বা ছড়া মেলানো বলা হয় নাকি, তো এটাকে দাঁড়িয়ে গান করা হয়। তো ওই গানটা একটু দেখে নিই। তো আমার ওই গানটাকে খুব ভালোই লেগেছে, মোটামুটি শুনতে ভালোই লাগছে, তো এটার ছড়াগুলো ভালোই শুনতে লাগছে। তো এরপরে দেখা যাক পরিবর্তে গেলে কী করছে দেখি, চলো দেখে নেওয়া যাক। এরপর শুরু হয়ে যায় শগুন খেলা। ঠিকই শুনেছেন, এর নাম হচ্ছে শগুন খেলা। শগুনের মতন যে যেরকম পারবে সেরকমই দানা মিলে উড়ে গিয়ে এরপর শুরু হয়ে গেল শগুন খেলা। চলো দেখা যাক শগুন খেলাটা কীরকম খেলা হয়। শগুন হয়ে গেছে, সবাই সব শগুনের দল হয়ে গেছে, এরপর যে যেরকম পারবে মাথা টেনে ছিঁড়ে খাবে, টেনে ছিঁড়ে খাবে, চলো দেখো সেরকম। আর মজা নাও এই ভিডিওটা, আর অবশ্যই
পরের সিনগুলোতে একটু মিমিক্রি করেছি। তো দেখা যাক কীরকম হয়েছে, দেখুন। একটু ভালো লাগলে কমেন্ট করুন। মাথা যা আট, মাথা নিয়ে কাড়াকাড়ি করছে শুধু, চল ফোট এখান থেকে, আমি খাবো, দৌড়া কাউকে, আমি খাবো। এই রাখ, এখানে রাখ, আমরা সবাই মিলে খাই, তো খাই, একে দিই, একে দিই, লেখা, খা 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 খা, চলো খাও। ওকে ফ্রেন্ড, ভিডিওটা কীরকম হয়েছে বলবে, আর অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, আর এরকম ভিডিও আরও আসবে, আর এরকম গাজনের ভিডিও পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর আরও আসছে। তো এটা পার্ট ওয়ান, সবে শ্মশান খেলা, অতি আদিম খেলা শ্মশান খেলা। এই খেলাটা আমাদের বাবার বাবা, তার বাবারা খেলে আসছে, এবার জানি না এই খেলাটা কীরকম কী না, চলো দেখা যাক। আর এই বাচ্চা ছেলেটা হচ্ছে আমার ভাইপো, এ এক রকমের খেলছে, এই বছর প্রথম খেলছে, তো দেখা যাক। চলো, খেলা ভালোই হলো, তো ভালোই লাগলো এইসব খেলাগুলো দেখতে। তো যাই হোক, চলো, এই বলে আমি আমার ব্লগ শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, আর ভালো থাকো। টাটা বন্ধুগণ।